আসসালামু আলাইকুম সুদীপ, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনাদের চেম্বারে আমি অনেকগুলো রোগী পাই যারা এসে বলে আমার সব সময় জ্বর থাকে, দিনে রাতে বিকালে সব সময় জ্বর থাকে। অথচ মজার বিষয় হচ্ছে থার্মোমিটারে মাপলে তাদের জ্বর পাওয়া যায় না। এরপর কি হয়, তাদের আগের ফাইলগুলো যখন চেক করি দেখি যে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে এবং অ্যান্টিবায়োটিকের ফুল ঝুড়ি, মানে গেসে আর অ্যান্টিবায়োটিক দিছে, গেসে আর অ্যান্টিবায়োটিক দিছে। এভাবে করে পেশেন্টগুলো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে দেখা গেছে যে শরীরটা দুর্বল করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, শরীর গরম মানেই কি জ্বর নাকি? শরীর গরম মানেই জ্বর না। শরীর অনেক কারণে আপনার গরম থাকতে পারে। আপনার কাছে হাতটা ধরলে গরম লাগতে পারে। ছোট বাচ্চাদের দেখবেন যে কোনো কোনো বাচ্চা 3 বছরের নিচে যারা তাদের মাথাটা গরম থাকে, কিছু বাচ্চার হাত পা গরম থাকে অথচ মাথা ঠান্ডা থাকে, এ ধরনেরও হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের ব্রেনের যে টেম্পারেচার ডেভেলপমেন্ট সেন্টার, এটা পুরোপুরি ডেভেলপ হতে সময় নেয় 3 বছর পর্যন্ত। তখন পর্যন্ত বাচ্চাদের এরকম পেরিফেরাল অথবা সেন্ট্রাল গরম ভাবটা থাকতে পারে, কিন্তু থার্মোমিটারে মাপলে জ্বর পাওয়া যায় না। অর্থাৎ তারা পারফেক্টলি হেলদি, সুস্থ বাচ্চা, এটা নিয়ে দুশ্চিন্তা করা কিছু নাই। আচ্ছা, বড়দের যে বিষয়টা জ্বর জ্বর ভাব, এই জিনিসটা আসলে কি হচ্ছে? এটা হচ্ছে কোনো কারণে, সেটা আপনার ভিটামিনের অভাব হতে পারে, অতিরিক্ত দুশ্চিন্তা বা ঘুমের অভাবের কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে, যে আপনার শরীরটা ম্যাজম্যাজ করছে, শরীরটা কামড়াচ্ছে, আপনার মনে হচ্ছে মুখটা তিতা, খাবারের রুচি পাচ্ছেন না এবং শরীরটা কেমন জানি ভালো লাগছে না। তো এটাকে তারা জ্বর বলে আখ্যায়িত করছে, অথচ তারা কখনো জ্বর মেপে দেখছে না। আপনাদের জন্য আজকের ফার্স্ট টিপস, যখন আপনি ক্রনিক একটা জ্বরের কমপ্লেন করবেন তখন আপনি বাসায় একটা থার্মোমিটার কিনে নেবেন। যদি থার্মোমিটার পাওয়া না যায় বা আপনার জন্য এটা অ্যাভেলেবেল না হয় তাহলে ডিজিটাল থার্মোমিটার ইউজ করুন। যখনই আপনার কাছে জ্বর লাগবে তখনই আপনি জ্বরটা মেপে দেখুন। যদি থার্মোমিটারে জ্বর থাকে এবং আপনার গা যদি ঠান্ডাও থাকে তাহলে বলতে হবে আপনার জ্বর হয়েছে। আর যদি থার্মোমিটারে আপনার জ্বর না থাকে এবং শরীরটা ধরলে যদি গরম লাগে তাহলে আপনার জ্বর নেই, এই শরীরের গরম ভাব অন্য কোনো কারণে আপনার হচ্ছে। তাহলে অন্য কারণগুলো আমাদের জেনে নেওয়া দরকার। একটা তো আমি প্রথমে বললাম যে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীর আপনার এ ধরনের খারাপ লাগতে পারে, এটাকে আমরা ক্লিনিক্যাল টার্মে অ্যাংজাইটি নিউরোসিস বলি, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে মানুষের জ্বর ভাব হতে পারে। 2 নম্বর হচ্ছে ঘুমের অভাব। 3 নম্বর যে সমস্যাটা, থাইরয়েডের সমস্যা থাকলে অনেকে শরীর গরম থাকে, হ্যাঁ, বিশেষ করে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে শরীরটা গরম থাকে। আবার যাদের হাইপোথাইরয়েডের সমস্যা তাদের একটু শীত শীত ভাব লাগে বেশি, যেটাকে তারা জ্বর মনে করে, যে আমার মনে হয় জ্বর উঠছে, আমার কাছে শীত শীত লাগছে, সাধারণ ফ্যানের বাতাসের নিচে আমি থাকতে পারছি না। তো এই জিনিসগুলো আসলে আপনারা ঘরে বসে চিকিৎসা করা সম্ভব না, অবশ্যই এটা ডাক্তারের কাছে গেলে তারা আপনাদের বিভিন্ন প্যানেল টেস্ট এবং ক্লিনিক্যাল চেক আপের মাধ্যমে আপনার রোগটি ধরে আপনাকে ওষুধ দিয়ে দিলে আপনি পুরোপুরি সেরে যাবেন। এটার জন্য আপনার হাবি জাবি ফালতু অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই অবান্তর একটি চিকিৎসা, যেটাকে আমি বলবো যে এক সেন্সে বলা যেতে পারে যে এটা অবান্তর চিকিৎসা এবং এটার কোনো যৌক্তিকতা নেই আর কি, হ্যাঁ। তো এ ধরনের যদি ক্রনিক্যালি জ্বরে ভুগতে থাকেন তাহলে আপনাদের নিকটস্থ ডাক্তারের সাথে দেখা করুন এবং কারণে অকারণে অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল খাওয়ার অভ্যাস বাদ দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।